সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাজিক প্রধান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা এই পর্যায়ের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় তৃতীয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের রক্তর গ্রুপ রক্ত নিয়ে আলোচনা করা হয়েছিল, আজকে বাকিটুকু নিয়ে আলোচনা করব। দেখো, আজকে খুব ইম্পর্ট্যান্ট টপিক, তা তোমাদের শিখতে হবে, জানতেই হবে। দেখো সবাই, প্রথমে হলো আরএইচ ফ্যাক্টর। এটা হলো আর কি, আসলে আমি বলি ব্যাপারটা, যে আমরা জানি রক্ত গ্রুপ চারটা, এখানে এ, বি, এ বি আর ও গ্রুপ। এখন এই যে রক্ত গ্রুপগুলা, এখানে কিন্তু আমরা বলি যে আমার ও পজিটিভ, আবার অনেকে বলে ও নেগেটিভ, অনেকে বলে এ পজিটিভ নেগেটিভ বলে না। এই যে পজিটিভ নেগেটিভ মানে প্লাস মাইনাস, এগুলা কোত্থেকে আসলো? এগুলো কিন্তু তোমার আরএইচ ফ্যাক্টরের মাধ্যমে থেকে এগুলো জানা যায়। এটা আমি বলি, ব্যাখ্যা করি যে তোমার আরএইচ ফ্যাক্টরটা কীভাবে আসলো। এটা হলো তোমার রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকায় এক ধরনের অ্যান্টিজেন থাকে, ঠিক আছে? সে থেকেই সেই অ্যান্টিজেনটা অনেক মানুষের শরীরেও থাকতে পারে, ঠিক আছে? এখন যাদের এই যে তোমার আরএইচ, যে রেসাস বানরের যে তোমার অ্যান্টিজেনটা যার যে সকল মানুষের শরীরে থাকে তাদেরকে বলে আরএইচ প্লাস, আর যাদের থাকবে না তাদেরকে বলা হবে আরএইচ মাইনাস। সহজ, ক্লিয়ার হয়ে গেল? এখন পয়েন্ট হলো যে আরএইচ ফ্যাক্টরটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, আর একটু তোমার মনোযোগ দাও। এটা কীরকম, এটা মনে করো যা আরএইচ প্লাস আর আরএইচ মাইনাস, নর্মালি যার আরএইচ মাইনাস সে কিন্তু ইজিলি সে রক্ত দিতে পারবে, আরএইচ প্লাসের কাছে দেওয়া যায়। কিন্তু কাহিনী হলো অন্যটা, যদি এরকম হয় আরএইচ, যার আরএইচ প্লাস, যার আরএইচের অ্যান্টিজেন থাকে, সে যদি আরএইচ মাইনাসের যার নাই তাকে দেয়, তাহলে কিন্তু সমস্যা হয়। কী সমস্যা হয়? নর্মালি প্রথমবার যদি আরএইচ প্লাস, যা আরএইচ প্লাস আসে, সে যদি আরএইচ মাইনাসকে রক্ত দেয়, তখন কিন্তু যে অ্যান্টিজেন হয় সেই অ্যান্টিজেনের কারণে একটা বিপরীত অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডির কাজই হলো সে কী করে, লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, ঠিক আছে? কিন্তু নর্মালি ধরো আমার, ধরো আরএইচ প্লাস, তখন আমি যদি কারো রক্ত দেই, সে কিন্তু তোমার তার প্রথমবার কোনো ক্ষতি হয় না, ঠিক আছে? কিন্তু পরবর্তী সে যদি আবার আরএইচ প্লাস থেকে রক্ত নেয়, তখন তার ক্ষতি হবে, কারণ এটার ধীর প্রসেস। সে আস্তে আস্তে দ্বিতীয়বার নেওয়ার কারণে সে তার ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এই অ্যান্টিবডিটা কী করে, তার লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়। এটা সব, এটা সবচেয়ে বেশি সমস্যা পড়ে যারা সন্তান সম্ভব মা, মানে মায়েদের সমস্যাটা বেশি হয়। আমি একটু ব্যাখ্যা করি, দেখো তোমাদের যারা, ধরো স্ত্রী, স্ত্রী হলো তোমার আরএইচ মাইনাস, মানে আরএইচ তার নাই, আর যে স্বামী তার আরএইচ প্লাস, আরএইচ প্লাস তার আরএইচ আছে। এখন নর্মালি আমরা জানি যে সন্তান যখন প্রথম সন্তান হয় তখন কিন্তু সন্তানটা আরএইচ প্লাসই হবে। কারণ কী? কারণ হলো তোমার আরএইচ প্লাস সন্তানটা হয় প্রথমে প্রকট একটা প্রকট বৈশিষ্ট্য, কারণ তোমার শ্রেণী, তোমার বংশগতির জনক গ্রেগর জন মেন্ডেল উনি বলেছিল যে প্রথম সন্তান হয় বাবার বৈশিষ্ট্যের। এটা তোমার পরবর্তী ক্লাসে জানতে পারবো কাহিনী, ঠিক আছে? যাই হোক, প্রথম সন্তানটা হবে তোমার কি প্রকট বৈশিষ্ট্যের কারণ, মানে আরএইচ প্লাস। বাবার কী ছিল? আরএইচ প্লাস ছিল, এজন্য কী হয় সন্তানের আরএইচ প্লাস হয়। কিন্তু সন্তান প্রথম বিদায় কিন্তু এটা ধীর প্রসেস বিদায়, এটার সন্তানের উপর মানে স্পষ্টভাবে দেখা যায় না। কিন্তু সন্তান যদি আরও এক, আরও একটা সন্তান হয় তখনই হয় সমস্যা, তখন কিন্তু যে অ্যান্টিবডিটা তৈরি হয়ে যায় আমার শরীরে গর্ভে, সেটা কি তোমার অমরার মাধ্যমে ওই সন্তানের রক্তে চলে যায়। এই কারণে কি হয় সন্তানটার, যদিও এই সময় দেখা যায় সন্তান গর্ভপাত হয়, আবার দেখা যায় যদি সন্তান মারা যায় বুনো নষ্ট হয়, সন্তান যদি হয়ও তারপরে সন্তানের কি হয় তোমার জন্ডিস হতে পারে, রক্ত স্বল্পতা দেখা দেয়, তখন রক্ত বেশি লাগে, এই যে বিভিন্ন তোমার সমস্যা দেখা দেয়। তার মানে অবশ্যই তোমাদের, তোমাদের বা আমাদের বিবাহের সময় কনে বা বরপক্ষদের কী করা উচিত, রক্ত পরীক্ষা করা উচিত, আমার আরএইচ প্লাস আছে নাকি নাই, খুব ইম্পর্ট্যান্ট টপিক এটা, ঠিক আছে বন্ধুরা? এখন দেখো আমরা পরেরটা চলে যাই, রক্তের শ্রেণী বিভাগের গুরুত্ব। এখন ওয়েট, আমি তোমার যে আরএইচ ফ্যাক্টর যদি আরটু বলতে চাই, তোমাকে আমার একটা বই হেল্প নিতে হবে। এখানে একটা চার্ট দেখো সবাই, যেখানে একটা জিনিস, এখানে চার্টটা পেজ নাম্বারটা হলো তোমার 70 পেজ, এই যে দেখো এখানে স্পষ্ট সব দেখা দেওয়া আছে, তোমার এই যে তো দেখতে পারলেই তোমরা বুঝবা যে এখানে কীভাবে আরএইচ ফ্যাক্টরটা কী ভূমিকা রাখে। যাই হোক, এখন আমরা পরে আমরা শিখব যে তোমার রক্তের শ্রেণী বিভাগের গুরুত্ব, এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ রক্তর শ্রেণী বিভাগ জানা দরকার। এখন ধরো আমার, আমি অ্যাক্সিডেন্ট করলাম, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো আমার, এখন আমার তো রক্তের গ্রুপ বি পজিটিভ। এখন আমি যদি, আমাকে যদি কেউ অন্য কারো গ্রুপ রক্ত আমার শরীরে দেয়, তাহলে আমার কী হবে, রক্তের একটা বিপর্যয় দেখা দিবে। এই জন্য বি পজিটিভ কার সে আমাকে রক্ত দিবে, এজন্য ডাক্তাররা কী করে রক্তর গ্রুপটা মিলে,
পরে ক্রস কানেকশন মিলায়, আরএইচ ফ্যাক্টর মিলায়, সব মিলানোর পরে কি হয়, তোমার তারা রক্ত দেওয়ার সিস্টেম করে। এই যে তার মানে রক্তের শ্রেণীয় গুরুত্ব আছে। তাছাড়া তোমার দেখা যায় বিভিন্ন ক্রাইম বা বিভিন্ন তোমার যারা ক্রাইম করে তাদের রক্ত তোমার ডিএনএ টেস্ট করে যে সে প্রকৃত খুনি বের করে। আবার দেখা যায় বাবার ধরো বাবা প্রকৃত বাবা বের করার জন্য রক্ত টেস্ট করে বের করা যায়, তো রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব অনেক বেশি। এবার সামাসিক রক্ত নীতি, এই যেটা বললাম এটাই রক্ত শ্রেণীবিভাগের যে গুরুত্বটা, এর রক্তনীতি বিধে চলে যায়। কারণ ডাক্তাররা কী করে তোমার বিভিন্ন দুর্ঘটনার সময় বা বিভিন্ন যদি রক্ত লাগে তখন রক্ত ম্যাচিং করে রক্ত দেয়, ঠিক আছে। এটা রক্ত, এটাই যে রক্ত দেওয়া যায়, আদান প্রদান নেওয়া যায়, সিস্টেমটা যে রুলসটা, এটাই একটা নীতি, রক্তনীতি। এটা ওদের বিভিন্ন ক্লিনিকে বা হাসপাতালে তারা এই নীতির অবলম্বন করে। রক্ত আমি আসলাম রক্ত দিতে দিলাম এমন না, রক্ত মিলতে হবে, রক্ত গ্রুপের সাথে মিলতে হবে, ক্রস কানেকশন মিলতে হবে, তাহলেই কি রক্ত দেওয়া সম্ভব। এই যে নীতিটা, যে নীতির অবলম্বন করে তাকে রক্তনীতি বলে। এবার রক্ত সঞ্চালন, রক্ত সঞ্চালনটা এটা তোমার রক্ত সংবন্ধনের মাধ্যমে তোমার হৃৎপিণ্ড, তারপরে ধমনী, শিরা, কৌশিক জালিকা, এগুলোর মাধ্যমে যেই তোমার রক্ত বিভিন্ন অঙ্গে ছড়ায় এটা কি বলা হয়? রক্ত সঞ্চালন। এখন প্রিয় বন্ধুরা, এখন দেখো আমরা হৃৎপিণ্ডে চলে যাই। হৃৎপিণ্ড খুব ইম্পর্টেন্ট, এটা একটা পাম্পের মতো থাকে, যে আমরা জানি সব আমাদের হার্টবিট এরকম করে, এরকম, ঠিক আছে। এটাই হলো তোমার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড তোমার হৃৎপিণ্ড পরে আসি আমি ধমনী। তো ধমনী কীরকম? এখন ধমনী হলো তোমার হৃৎপিণ্ডের, ধমনী হলো এমন একটা রক্তনালী যার মাধ্যমে কী করে তোমার হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত সমগ্র অঙ্গে ছড়ায় যায়, এটা হলো ধমনীর মাধ্যমে এটা হয়, ঠিক আছে। এটা তোমার তা ধমনীর পরে আসি আমরা শিরা। এটা ঠিক উল্টা রইব, শিরা হবে অঙ্গের যে বিভিন্ন অঙ্গ থেকে যদি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, এগুলো আবার হৃৎপিণ্ড আসে। মানে ধমনী তোমার অক্সিজেনযুক্ত রক্ত সমগ্র সঙ্গে ছড়ায় যায়, আর শিরা হলো তোমার কী করে এই রক্তনালীর মাধ্যমে কী করা হয় বা সমগ্র অঙ্গ থেকে কী হয় রক্তটা হৃৎপিণ্ডে চলে আসে। এটা একটা একটা উল্টা জিনিস, ঠিক আছে। এবার আমরা শিখব কৈশিক জালিকা। কৈশিক জালিকা হলো এই যে ধমনী আর শিরার একটা সংযোগ স্থল, এটা তোমার এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দ্বারা গঠিত, ঠিক আছে। এটা হলো কৈশিক জালিকা। তারপর আমরা আসি তোমার হৃৎপিণ্ডের কাজ। হৃৎপিণ্ডের কাজ বলতে এখানে এই যে রক্ত সংবহনতন্ত্র বা আমাদের শরীরে যে রক্ত তোমার সংকোচন প্রসারণের মাধ্যমে যে রক্ত আমাদের অঙ্গে ছড়ায়, ঠিক আছে, ধমনী শিরার মাধ্যমে, এইটাই হলো মূলত হৃৎপিণ্ডের কাজ। ওকে, এই যে তোমার সংকোচন প্রসারণ যে বললাম, এই সংকোচনকে বলা হয় সিস্টল, এই এরকম সিস্টল, আর যদি পোষণকে বলা ডায়াস্ট, ঠিক আছে, সিস্টল ডায়াস্টল। এরকম যে প্রতিনিয়ত একটা পাম্পের মাধ্যমে কী হয় হৃৎপিণ্ড এরকম করে সংকোচন প্রসারণ করে, এরকম চলতেই থাকে, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা তোমাদের এই চার টপিক যে আমরা পড়ালাম, আশা করি তোমাদের এই টপিক বুঝতে কোনো সমস্যা হয় নাই, তবুও তোমাদের বইয়ের সাহায্য নেবে, বইয়ে আরও ডিটেলসভাবে লেখা আছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের হাই প্রেশার বা হার্টবিট বিভিন্ন রোগের কারণ এই ব্যাপারে তোমাদের আলোচনা করবো। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।